Hey guys, welcome back to my channel. আজকে আমার লুক দেখে তোমরা বুঝতেই পারছো আমি আজকে উইদাউট মেকআপে আছি কারণ আমি তোমাদের সাথে একটা ফেশিয়াল শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ গাইস, এই গরমে আমাদের স্কিনটা খুবই ডাল হয়ে পড়ছে, খুবই ডিহাইড্রেট হয়ে পড়ছে। তারপর ভাবলাম অনেকদিন ধরে কোনো ফেশিয়াল করিনি, চলো আজকে একটা ফেশিয়াল ট্রাই করা যাক। তাই আমি আজ তোমাদের সাথে একটা ফ্রুট ফেশিয়াল শেয়ার করবো। সো চলো দেখে নিই তুমি বাড়িতে বসে স্টেপ বাই স্টেপ কী করে একটা ফেশিয়াল করবে। তার আগে কিন্তু ভিডিওটা ভালো লাগে অবশ্যই পিক পিক থাম্বস আপ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে এসে বেল আইকনটিকে অন করে রেখো আমার এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে যেন ভুলো না। সো লেটস গেট স্টার্টেড। আজ আমি রূপ মন্ত্রার এই ফ্রুট ফেশিয়াল কিটটা ট্রাই করতে যাচ্ছি, যেটা বলছে গুডনেস অফ ফ্রুটস অ্যান্ড হার্বাল এক্সট্র্যাক্ট, যার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ ক্লিনজার, স্ক্রাব, জেল প্যাক, ক্রিম, তার সাথে ব্লিচ। সো চলো এবার এটাকে আমি ওপেন করে দেখি এর কন্টেনারগুলো কেমন। দেখো গাইস, এর মধ্যে সমস্ত নাম্বারিং করা আছে স্টেপ বাই স্টেপ তুমি কী করে ফেশিয়ালটা করবে, স্টেপ ওয়ান, স্টেপ টু, স্টেপ থ্রি, স্টেপ ফোর অ্যান্ড স্টেপ ফাইভ, আর সবার শেষে আছে ফ্রুট ফেশিয়াল ব্লিচ। সো চলো এবার আমি এটাকে আমার ফেসে অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিই। ফেশিয়ালের ফার্স্ট স্টেপ ক্লেন্সিং, আর তার জন্য আমি এখানে ব্যবহার করছি রূপ মন্ত্রা এই ফেশিয়াল কিট থেকে স্টেপ নাম্বার ওয়ান এই ক্লেন্সিং মিল্কটা। এটা আমি খুব ভালো করে আমার পুরো মুখে ফার্স্টে অ্যাপ্লাই করে নেব। দেখো দিয়ে এটাকে জেন্টালি হালকা হাতে আমি ম্যাসাজ করব। খুব ভালো করে এটা আমি পুরো মুখে গলায় জেন্টালি হালকা হাতে ম্যাসাজ করব। এক থেকে দু মিনিট এটাকে ম্যাসাজ করবে। তারপর তুমি কটন বলটা জলের মধ্যে ডিপ করে খুব ভালো করে তোমার মুখটাকে ক্লিন করে নেবে। ক্লেন্সিংয়ের পর আছে স্ক্রাবিং, তাই আমি এখানে ব্যবহার করছি রূপ মন্ত্রা এই ফ্রুট ফেশিয়াল কিট থেকে স্টেপ নাম্বার টু স্ক্রাব। এটা আমি খুব ভালো করে আমার পুরো মুখে ফার্স্টে অ্যাপ্লাই করে নেব। তারপর আমি জেন্টালি হালকা হাতেটাকে ম্যাসাজ করব। এতে আমাদের স্কিন থেকে ডার্ট, ইম্পিউরিটিস, ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইটসের মতো প্রবলেম খুব সহজে দূর হয়ে যাবে আর আমাদের স্কিনটা ভেতর থেকে ডিপলি ক্লিন হবে। দেখো আমি এটাকে জেন্টালি হালকাভাবে ম্যাসাজ করছি। আর স্ক্রাব সবসময় হালকা হাতে ম্যাসাজ করবে, এক থেকে দু মিনিট ম্যাসাজ করলে এনাফ। খুব ভালো করে তোমার টি জোনে ফোকাস করে এটাকে স্ক্রাব করবে, দিয়ে নর্মাল জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে। মাত্র দুটো স্টেপেই দেখো আমার স্কিনটা কতটা ব্রাইট লাগছে। এরপর এই ফেশিয়াল কিটে আছে স্টেপ নাম্বার থ্রি, যেটা হলো ম্যাসাজ। এই ফ্রুট ম্যাসাজ জেলটা খুব ভালো করে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি এটাকে জেন্টালি হালকা হাতে ম্যাসাজ করব। ম্যাসাজ করলে আমাদের স্কিনে ব্লাড সার্কুলেশনটা বাড়ে, তার ফলে আমাদের স্কিনটা হেলদি হয়, গ্লোয়িং হয়, ভেতর থেকে আমাদের স্কিনটা ব্রাইট আর স্মুথ হয়ে ওঠে। তাই এটাকে হালকাভাবে তোমার পুরো মুখে অ্যাপ্লাই করে জেন্টালি আলতোভাবে এটাকে ম্যাসাজ করবে। দেখো এইভাবে, আর ম্যাসাজ করার জন্য তোমাকে কোনো রকম এক্সপার্ট হওয়ার প্রয়োজন নেই, নর্মালি কিছু স্টেপ ফলো করে খুব ভালো করে তোমার পুরো মুখটাকে ম্যাসাজ করবে। দেখো এইভাবে, এতে তোমার স্কিনে ব্লাড সার্কুলেশনটা বাড়বে, স্কিনটা সফট হবে, স্মুথ হবে, হেলদি হবে। এবার আসে এই ফেশিয়ালের স্টেপ নাম্বার ফোর, যেটা হলো ফেস প্যাক। আর এই ফেস প্যাকটা একদম ফ্রুট এক্সট্র্যাক্ট দিয়ে তৈরি। হ্যাঁ গাইস, এর গন্ধটা জাস্ট অসাধারণ। এর মধ্যে দেওয়া আছে অ্যাপেল, কিউকাম্বার, ওয়ালনাট এক্সট্র্যাক্ট, তার সাথে দেওয়া আছে ওয়াটারমেলন, যেগুলো আমাদের স্কিনটাকে সফট, স্মুথ আর হাইড্রেট করে রাখতে হেল্প করে। তাই এই ফেস প্যাকটা আমি খুব ভালো করে আমার পুরো মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো এইভাবে খুব ভালো করে পুরো মুখে গলায় তুমি এটাকে অ্যাপ্লাই করে নেবে। তারপর 10 থেকে 15 মিনিট এটাকে রেখে দেওয়ার পর নর্মাল জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে। নেক্সট স্টেপ নাম্বার ফাইভ, আর এটা আসে ফেশিয়াল ক্রিম। এটা আমি খুব ভালো করে আমার পুরো মুখে অ্যাপ্লাই করে নেব।
তারপর আমি জেন্টালি হালকাভাবে ম্যাসাজ করে আমার স্কিনের সাথে এটাকে ব্লেন্ড করে নেব। আর এর গন্ধটা ভীষণ সুন্দর, ভীষণ সুইট এই গন্ধটা। আর এটা অ্যাপ্লাই করে তোমাকে ফেসটা ক্লিন করার একদমই প্রয়োজন নেই, জাস্ট এটাকে এইভাবে স্কিনের মধ্যে রেখে দেবে। এবার আসে এই ফেশিয়ালের লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ, সেটা হলো ফ্রুট ফেশিয়াল ব্লিচ। এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ ডেভেলপার আর অ্যাক্টিভেটর। এই দুটো আমি সমান পরিমাণে মিক্স করে খুব ভালো করে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নেব। সো চলো এবার আমি এটাকে খুব ভালো করে আমার পুরো মুখে অ্যাপ্লাই করে নিই। এটাকে আমি এভাবেই 10 মিনিটের জন্য রেখে দেবো, তারপর আমি নর্মাল জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেব। কমপ্লিট আমার ফেশিয়াল। দেখো ফেশিয়াল করার পর আমার স্কিনটা কতটা ব্রাইট লাগছে। থ্যাংকস ফর ওয়াচিং, আই হোপ ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু প্রচুর প্রচুর লাইক করো, তোমরা তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি প্রত্যেকের সাথে ভিডিওটাকে শেয়ার করে দিও। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো। টাটা, গুড বাই, লাভ ইউ অল।